নমস্কার, সুপ্রভাত সবাইকে। বুড়ুল সিরিজের আগের পর্বটায় আপনাদের শেয়ার করেছি কিভাবে ভাগীরথী নদীর তীরে আমরা সকালবেলা বেরিয়ে পড়লাম সপরিবারে। গুগল ম্যাপের ডাইরেকশনে রাস্তায় বাজে রকম ফেসে আমরা পৌঁছাই মৌসুমী ইন রিসর্টে। ম্যানেজারের সাথে ডিটেলসে বিভিন্ন প্যাকেজ নিয়ে আলোচনা, রুম ট্যুর আর ট্যারিফ, রিসর্টের ভেতরের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করেছি। চলুন আজকের পর্বে আপনাদের জানাই ওখানকার খাওয়া দাওয়ার ডিটেলস, সন্ধে এবং রাতের সৌন্দর্য, আরও অনেক কিছু। আর দেরি না করে সুইমিংয়ের পর আমরা কী কী করলাম দেখাই আপনাদের। সুইমিং পুলে স্নান করার পর ভীষণ খিদে পেয়ে গেছিল। আমরা নিচে যেতে চাইনি ডাইনিং হলটায়, তাই রুমে দিয়ে যেতে বললাম। যদিও ওদের এরকম নিয়ম নেই, আমাদের বাচ্চা কুকুর এইসব দেখে ওরা একটু কনসিডার করেছিল। আমাদের থেকে আগেই অর্ডার নিয়ে নিয়েছিল ওরা লাঞ্চের জন্য। আর আরেকটা কথা বলি, বাইরে কিন্তু তেমন একটা অপশান নেই, তাই এটাই ভরসা। আমরা আলাকাটাতে বুক করেছিলাম, কেউ চাইলে ওদের ভেজ বা ননভেজ থালি অর্ডার করতে পারে। খাবারের দাম কিন্তু একটু কস্টলি বলা যায়, তবে খাবারের কোয়ালিটি বেশ ভালো। কেমন খাবারটা? আর মুগ ডাল বলেছি তার সাথে, শুক্তো বলেছিলাম কিন্তু শুক্তোটাও ওদের আজকে অ্যাভেলেবেল নেই। খুবই ভালো, ভালো রান্না। বিকেলে ভেবেই রেখেছিলাম একটু চেয়ার পেতে বারান্দাটায় বসবো আর নদীর ধারটা উপভোগ করব। যেমন ভাবা তেমন কাজ। এই নদীর ধারের দৃশ্য ছেড়ে উঠতে মন করবে না। সন্ধ্যে নামার আগে ছাদটাও একটু ঘুরে দেখতে হবে। শুনেছি ওখান থেকেও ভিউটা খুব ভালো। অ্যালেক্সাকে নিয়েই যাব, ও খেলতে পারবে। সুন্দরভাবে সাজানো ছাদটা, চারিদিকে বিভিন্ন রকম ছোট ছোট গাছের মেলা। এখান থেকে একটা মাঠ দেখা যাচ্ছে যেখানে কিছু বাচ্চারা খেলছে। আর এই মন্দিরটাও আছে যেটা সামনে দিয়ে দেখা হয়নি, কিন্তু দূর থেকে ভারী সুন্দর লাগছিল। তো এখন ছাদে এসেছি অ্যালেক্সাকে নিয়ে। অন্তরা বাবা মার কাছে গেছে, বাবা মাকে নিয়ে আসবে। এখন অবধি মানে এই হোটেলে আসার পর, রিসর্টে আসার পর, এই ছাদটা হচ্ছে এখন অবধি বেস্ট। এখন বাজে বিকেল 5টা, আকাশ আর এই জলের রং মিলেমিশে একাকার হয়ে গেছে, এত সুন্দর, মানে আপনারা দেখতেই পাচ্ছেন। আর সিরিয়াসলি এত সুন্দর লাগছে, দারুণ দারুণ অনুভূতি। অ্যালেক্সা বেশ মজা করছিল ছাদে গিয়ে, আর আমরাও ক্যামেরা বন্দি করলাম এই সৌন্দর্য। কেন ওড়াবে না আমরা? রিসর্টের ব্যাপারে একটা কথা যেটা বলা হয়নি, সেটা হচ্ছে যারা পোষ্য নিয়ে আসছেন তাদের মাথায় রাখতে হবে যে পোষ্যর জন্য কিন্তু এক্সট্রা 500 টাকা চার্জেস। আর যদি কেউ মনে করেন ড্রাইভার নিয়ে আসবে, তাহলে সেটাও ব্যবস্থা আছে এখানে। ড্রাইভারের রুম এখানে 500 টাকায় অ্যাভেলেবেল। সকাল থেকে যখন এসেছি এখানে, আমার খুব ভালো লাগছিল গঙ্গার ধারের এই সিনটা। আমাকে প্রথম থেকে ভীষণ অ্যাট্রাক্ট করছিল, কিন্তু আমার আমার ছাদ পার্সোনালি সবসময় খুব পছন্দের একটা জিনিস। আমি যে কোনো জায়গায় গেলে আগে ছাদটা দেখি, বাট এই ছাদের ভিউটা আমার জীবনের দেখা সেরা ছাদ। কারণ গঙ্গা নদী এত সামনে থেকে এইভাবে দেখা আমার, আমি আগে কখনো দেখিনি। তাই একটা অসাধারণ ভিউ। যদি কেউ মনে করো যে আসবে আর কিছুর জন্য না, এখানকার ছাদের সিনিক বিউটি দেখার জন্য
অবশ্যই মৌসুমী নিয়ে আসতে হবে। কেমন লাগছে তুই বল, হ্যাঁ নতুন জায়গায় এসেছিস তো কেমন লাগছে, তোর অনুভূতিটা বল একটু, হ্যাঁ দর্শকদের বল তোর কেমন লাগছে, খুশি হয়েছিস? হ্যাঁ চিনকিন তো খেতে চাইছে না, অসম্ভব সুন্দর, মানে সত্যি মানে ভাষায় প্রকাশ করা যাচ্ছে না। আসার পর থেকে মানে আর কিছু না হোক মানে এই ছাদটা আমাকে সিরিয়াসলি আলাদা রকম একটা মুগ্ধ করে দেয়, আলাদা ভাবে মুগ্ধ করেছে। আমি মানে ভাষা প্রকাশ করতে পারছি না, আমি ভেবেছিলাম একটু বাইরে বেরোবো, ফার্স্টে ভেবেছিলাম বাইরে বেরিয়ে তারপরে ছাদটা আসবো, তাহলে না আগে ছাদটাই যাই। তো সিরিয়াসলি কোনো মানে আর কিছু বলার নেই, আর কিছু বাকি নেই। মানে কাছে ধারে বলতে একটা লঞ্চ ঘাট আছে বা ফেরি ঘাট আছে, সেটা সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় গিয়ে দেখাই যায়, কিন্তু আমাদের আর এই মনোরম পরিবেশ ছেড়ে যেতে ইচ্ছে করেনি, তাই আমরা আলাদা করে আর যাইনি। এই রিসর্টে যেমন অনেক কিছুই ভালো আছে, তেমন কয়েকটা ছোটোখাটো ফিডব্যাক আমি ভিডিও শেষে দেব, তো সেগুলো জানতে হলে কিন্তু ভিডিওটা পুরোটা অবধি দেখতে হবে। নিচে লনটাতেও অভিরা আর অ্যালেক্সাকে নিয়ে একটু ঘুরতে গেলাম, বেশ দৌড়ানোর সুযোগ পেয়ে গেছিল। আচ্ছা এখানে একটা জিনিস বলা, সেটা হচ্ছে আমাদের রুম প্রাইসিংটা আমি বলি, আমরা নিয়েছিলাম ফার্স্ট ফ্লোরে বাবা মায়ের জন্য একটা ঘর, সেটা আমাদের পড়েছে 3,000 টাকা, আর আমরা সেকেন্ড ফ্লোরে একটা ঘর নিয়েছি সেটা পড়েছে 3,300। যদি আপনি উইকেন্ডে আসেন তাহলে এই হচ্ছে প্রাইস, আর যদি আপনি উইকডেজে আসেন তাহলে কিন্তু 10% অফ থাকবে, 10% ডিসকাউন্ট থাকবে। কিন্তু যেটা বলা সেটা হচ্ছে আমরা তো দুটো জায়গাতেই ঘর নিয়ে দেখলাম যে সেটা সুবিধা অসুবিধা কি, আপনারা যদি আসেন তাহলে কিন্তু সেকেন্ড ফ্লোরে ঘর নেওয়ার দরকার নেই, তার কারণ ফেসিলিটিস রুমের অ্যামিনিটি সবকিছু সেম রয়েছে, ভিউও অলমোস্ট সেম, একটা ফ্লোর জাস্ট ওপরে দেখতে পাচ্ছেন, তো সেটা ফার্স্ট ফ্লোর থেকে খুব ভালো ভিউ। তো সুতরাং 300 টাকা এক্সট্রা দিয়ে কোনো রকম দরকার নেই, আপনারা ফার্স্ট ফ্লোরে ঘর নিন, আমার পেছনে এটা পেছন থেকে এইখানে দাঁড়িয়ে যতটা ভালো দেখা যাচ্ছে, এটা নিচের ফ্লোর থেকে একটু কম, মানে একটু হাইটটাতে একটু কম লাগছে, তখন ভিউটা এতটা সুন্দর লাগছে না। তো আমার মনে হয় 300 টাকাটা আমার বেশি বড় কিছু নয়, তো কারোর যদি মনে হয় যে সেই এত ভালো ভিউটা নিতে চায় তাহলে 300 টাকা এক্সট্রা দিতেই পারে। কিন্তু খাবার দাবার ভীষণ ভালো, খুব ঘরোয়া, খুব ভালো খাবার, তো আসলে ডেফিনেটলি বাঙালি খাবারই পাবেন, খুব এনজয় করবেন। সন্ধ্যের দিকে ব্যালকনি থেকে বাইরের রূপটা যেন আরো আলাদাই লাগে, দিন রাতের বিভিন্ন সময় নদী আকাশের রং দৃশ্য আলাদা রকম সুন্দর হয়ে যাচ্ছে। রাত হতেই হালকা আলোতে রিসর্টটা আরোই সুন্দর লাগছিল। কলকাতা থেকে এসে যদি একটা দিন এখানে উপভোগ করতে পারেন সেটা মন্দ হবে না, কিন্তু কেউ যদি একান্তই নাইট স্টে না করতে চান তাহলে ডে আউটের প্ল্যানগুলো যেটা আছে সেগুলো ভিডিও শেষে আমি বলে দেব। এখন পরের দিন ব্রেকফাস্টের পালা, এখন 7টা বাজে, এখানে 8টার আগে কিন্তু কিছুই খোলে না, এখানে স্টাফরা এখন নিদ্রায়, তাই চা খাওয়ার জন্য অপেক্ষা করতে হবে ব্রেকফাস্টের টাইমের জন্য। সকাল 8টা থেকে ব্রেকফাস্টের টাইম শুরু 10টা অবধি, কিন্তু ওদের প্রিপেয়ার করতে করতে একটু দেরি হয়, ওই ধরুন 8:30 নাগাদ পেয়ে যাবেন।
মেইন গেটটাও সকালে বন্ধ করে রাখে, তাই বাইরে গিয়ে যে চা খাবো সেটারও উপায় নেই। কি আর করবো, একটু ভেতরে লবিটা ঘুরে দেখাই আপনাদের। আজকে আমাদের চেক আউট ডেট, আমরা আজকে বেরিয়ে যাব সকালবেলা ব্রেকফাস্ট করে এখান থেকে। দুজনেই আমরা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, প্রায় 5:30 সময় উঠেছি। তারপর আমাদের স্নান টান হয়ে গেছে, ঘরের যা জিনিসপত্র ছিল সব আমরা অলমোস্ট প্যাকিং করে নিয়েছি। এবার অভিযানে খাওয়াবো, নিজেরা খাবো, খেয়ে তারপর এখান থেকে চলে যাব। ওখানকার স্টাফরা ভীষণ হেল্পফুল, প্রত্যেকটা জিনিস ওনারা ভীষণ সাহায্য করে, আর খাবার দাবার তো বলাই বাহুল্য ভীষণ ভালো। ব্রেকফাস্টের শুরুতে ওরা আম দিয়েছিল, তারপর ছিল লুচি আর সাদা আলুর তরকারি। লুচি আর তরকারি যত খুশি নেওয়া যায়, সঙ্গে একটা করে রসগোল্লা আর একটা ডিম। লুচি খেতে না চাইলে পাউরুটি ডিম টোস্ট বললে বা অমলেট বললে ওরা হয়তো করে দেবে। কি কি আছে ব্রেকফাস্টে? লুচি তরকারি, সাদা আলু তরকারি, লুচি, চারটে লুচি দিয়েছে, একটা ডিম সেদ্ধ আর একটা রসগোল্লা। এই রিসোর্টের সব থেকে ভালো দিকগুলো আমি বললাম, যেমন খাওয়া দাওয়া, অ্যাম্বিয়েন্স, ওদের বিহেভিয়ার, নিট অ্যান্ড ক্লিন মেনটেন্যান্স অফ রুমস অ্যান্ড সারাউন্ডিংস। যে জিনিসগুলো আরও বেটার হতে পারত সেটা হচ্ছে সুইমিং পুলের জলটা আর একটু ক্লিন বা স্বচ্ছ হলে ভালো লাগতো। সেকেন্ড ফ্লোর বাথরুমের জলের প্রেশার কম, তখন মনে হয়েছিল ফার্স্ট ফ্লোর নিলে বেটার হতো। রুম ট্যারিফ আমার মতে আরেকটু কম হলে বেটার হতো, এটা আমার পার্সোনাল ফিডব্যাক। এই টাকাতে অনেকে মন্দারমণিতেও ভালো রুম নিয়ে নেবে, তাই শুধু নদীর ধার আর সিনিক বিউটির জন্য আমার কাছে রুম ট্যারিফ আর বাকি প্রাইসিংগুলো একটু বেশি মনে হয়েছে। ব্রেকফাস্ট করে চাটা ঘরেই দিয়ে যেতে বললাম, কারণ কিছু প্যাকিং বাকি ছিল আর 10:00 চেক আউটের টাইম। চা খেতে খেতে বাকি প্যাকিংটা সেরে ফেলতে হবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, সব ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে ওদের কন্ট্যাক্ট করে নিতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন প্লিজ, এতে আমার আরও এরকম ভিডিওস বানানোর ইচ্ছাশক্তি পাবো। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন।